আজ পাঁচই ফাল্গুন আঠারোই ফেব্রুয়ারি শুক্রবার দু সাল বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে যদি সম্পর্কের খাতে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারেন আজ আপনারা মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করতে চলেছেন মানসিকভাবে সতেজতা এবং তরতাজা অনুভব করবেন শরীর স্বাস্থ্য আপনাকে সঙ্গ দেবে আজ আপনার মধ্যে বাড়তি উদ্যম থাকতে চলেছে যে কাজ করতে যা সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই সেই কাজটি সম্পূর্ণ হতে চলেছে উত্তেজনাপূর্ণ নতুন কোনো পরিস্থিতির সম্মুখীন আজ আপনারা হতেই পারেন বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন আর্থিকভাবে আজ আপনাদের প্রচুর মুনাফা লুটবার দিন খুচরো পাইকারি উভয় বিক্রেতাদের জন্যই বলবো দিনটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে আর যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ অভূতপূর্ব থাকতে চলেছে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মে গতি অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে আছেন আজ আপনি পরিবারের জন্য একটু সময় দিতে যেন বলবেন না সামাজিক জীবনকেও যেন অবহেলা করবেন না সমাজের প্রতিও কিন্তু আপনার একটি দায়বদ্ধতা আছে ব্যস্ত সময়ের মধ্য দিয়ে সময় বার করেও পরিবারের সাথে কোনো পার্টি বা অনুষ্ঠানে যেতে পারেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন আজ আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবীরা বিশেষ করে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে কোনো বিতর্কের সৃষ্টি করতে পারে তাই নিজেদের প্রতি অগাধ বিশ্বাস রাখুন প্রেমিক প্রেমিকা যতই একে অপরকে মূল্যবান উপহার দেন বা উপহার গ্রহণ করুন না কেন কোনো জাদুই কিন্তু আজ কাজ করবে না তাই সন্দেহবাতিক যেন হবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তাই অবশ্যই যেহেতু আজ শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র যেটি হলো ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি একশো আটবার জপ